শহরে গ্রেফতারের দাবিতে গ্রেফতার আকবর যদি হয় তাহলে ঘটনার নাটক কি এই দেশের মানুষ টের পেয়ে যাবে। আমার প্রশ্ন এই যে পুলিশ প্রশাসনের যদি কেউ পুলিশ প্রশাসনের কেউ যদি কোনো দোষ করে তাকে কি গ্রেফতার করা যায় না? আমাদের এই বাংলাদেশে একজন পুলিশকে জন্য সারা পুলিশের বদনাম হচ্ছে। আপনারা জানেন এখানেই যারা আছেন তাদেরও হত পাইবাটিকা পুলিশ আছে, কিন্তু একটা পুলিশের জন্য জাতি পুলিশের বাংলাদেশের পুলিশের পাপুদিন নষ্ট তা আমরা চাই না। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসনের বিরুদ্ধে নয়, কোনো উশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করছি না। আমরা করছি অনশন করছি রায়হানের মাকে নিয়ে, তার ছেলেকে সে তার বিলে পাবে না, কিন্তু অবিলম্বে আকবরকে গ্রেফতার করে সরকার প্রমাণ করে দেও যে সুস্থ বিচারের আপনারা পাবেন। এই মুহূর্তেও যদি আমাদেরকে বলে যে এসে আমরা সুস্থ বিচার করব, আসামিকে ধরবো, আলটিমেটাম দিয়ে দে, আমরা অনশন করে আমাদের বাসায় চলে যাব। আমরা আপনাদেরকে কাছে এখনো চাচ্ছি আমাদেরকে আশ্বাস দিন, আমরা এখনো কোনো আশ্বাস পাইনি। যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস পাইনি ততক্ষণ পর্যন্ত যদি তার মায়ের সাথে আমরা আছি, রক্ত রক্ত আমার রায়হান দিয়েছে, আমরাও রক্ত দিয়ে প্রমাণ করে দিব এই দেশের কোনো দুষ্কৃতি পুলিশকে বাংলাদেশে কোনো ঠাঁই থাকবে না। তাই আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদেরকে ধন্যবাদ যে যারা আমাদেরকে সহযোগিতা করে সত্য জিনিস তুলে ধরছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যা সত্যতা পাবেন তা তুলে ধরবেন, আমরা সব সময় আছি, আপনাদেরকেও সাথে চাই যে সাংবাদিক ভাইয়েরা আমাদের খুবই অসুস্থ, ডায়াবেটিসেরও সমস্যা আছে। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন, কারণ তাদের বা শরীরে যেন তখন পর্যন্ত যে তিনি আকবরের গ্রেফতার করা উচিত নয় বা তাদের তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত নয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নিতেন।